আরে ভালো তো বস, আমিও ভালো। সবাইকে দুর্গাপুজোর শুভকামনা, মানে শুভ এবং কামনা দুজনকেই বললাম। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, শুভকামনাতে। তো আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো আপনাদের, পিসি সরকারের স্টাইলে। নয় নয় না, আমার স্টাইলে বলবো, গলাটা ওটার থেকে ধার নিয়েছি গিলি গিলি মতো না। তো আমি এক এই মানে আমি মানে পিসি সরকার না, আমি 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 একটা ওই কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। মানে দেখতে পাচ্ছেন তো, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া মানে আমি আছি। তো বিয়ে বাড়িতে গেলাম, একজন আমার পাশের বাড়িরই একজন ভদ্রলোক আমাকে এলেন আমার বাড়িতে, বললাম বাড়িতে আসিস নাকি? হ্যাঁ আছি, তো দেখতেই পাচ্ছ আছি। বলছি আমার ছেলের বিয়ে। খুব ভালো ভালো, খুব ভালো ভালো, ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ আমার ছেলের বিয়ে, ওই ধর ধর মানে এখন কবে হবে জানো? না না জানি, মুখস্ত হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ছেলের বিয়ে, তুই এই নিয়ে কার্ড দিলাম, ৩০০ টাকা খরচা হয়েছে, কার্ডটা ফেলবি না কিন্তু, কী করবো? না 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 ফেলবি না। আচ্ছা আবার কার্ড দেওয়ার কী দরকার, খরচা হলো যখন, ঠিক আছে নিয়ে নিলাম, তখনই বুঝেছি কিছু গল্প আছে। খুলে খুলে দেখলাম যে আসবি কিন্তু, হ্যাঁ না এই ভালো হতো, মানে মনে মনে বলছি আর কি, যাই হোক ঠিক আছে ঠিক আছে, আমি আসবো আসবো। গেছি, পরের দিন সে যে গুজে সেন্ট ফ্যান লাগিয়ে ২০০ টাকার গিফট কিনে একদম র্যাপার ব্যাপারে মুড়ে সেলটা ফেলো দিয়ে চলে গেছে। যাবো, ঢুকছি, মানে যে যিনি বলে গেলেন তার একটা ভাই ছিল, মানে ছিল মানে আছে আর কি, সরি সরি আছে এখনো, তিনি দাঁড়িয়ে বললাম নমস্কার যাবো, মানে ঢুকতে যেরকম একটা নমস্কার করতে হয়। আর বিয়ে বাড়িতে এসছি মানে এম করছি কেন, আয় আর কী করবি? আচ্ছা আমি ওরকম কিন্তু পাগল ফাগল আছে, ঠিক আছে যাই যাই ঢুকি বাবা। গেছি, মেয়ে মানে গিফটটা তো দিতে হবে কারুকে বাবা, পাত্রী যে এসছেন আমার বৌদি বৌদি যাই হোক, মানে পাড়াতো তো বৌদি যাই হোক, উনি ওনার হাতে গিফটটা দেবো। উনি কাঁদছেন, কী হলো কী হলো আমাকে দেখে কাঁদছি, আমি কী করলাম, আমি কী রে বাবা, আমি হয়তো ভাবলাম বাপের বাড়ি থেকে এসছে, মা বাবার মন কামন করছে, কিন্তু ঠিক আছে হয়তো দেরি হচ্ছে, মানে কন্যাযাত্রীর আসতে দেরি হচ্ছে বলে তো মন খারাপ করছে। আমি আবার তাড়াতাড়ি চলে এসেছি, খাবার বাবার কথা শেষ হয়ে যায়, তো গিয়ে গিফট ফিফটটা দিলাম, উনি নিলেন, আমাকে দেখে কী বলছো, ঠিক আছে ভালো কথা। পাশে একজন যিনি বুঝলাম না, উনি গিফটটা ধরে এরকম করে নাড়াচ্ছে, কেন কী হতো এরকম তো কোনোদিন শুনিনি যে বিয়েতে গিফট নাড়ায়, প্রথম দেখলাম ঝং ঝং করে আওয়াজ হচ্ছে। শোন আমি শোন কে দিয়েছিস? কেন গিফট কত টাকা দেন? দাম কি বিয়ে বাড়িতে এরকম কেউ বলে? গিফট এনেছি কত টাকা দাম? খুব বেশি হলে ১৫০ টাকা। এই না ২০০, এই ২০০, এই ক্যাটারিং পাশে ক্যাটারারদের বললেন, একে ভাত এক পিস মাছ একটা মিষ্টি দিয়ে ছেড়ে দিবি। জীবনে এরকম বিয়ে বাড়ি পাইনি যে গিফট মেপে খাবার দেওয়া হয়, এ প্রথম এন্টায়ার লাইফে আমার। কান লাল হয়ে গেছে, সবাই দেখছে হাঁ করে। পাশে একটা বন্ধু এসছে, এই তোর কি? মানে আমি ৩০০ টাকা দিয়েছিলাম বলে আইসক্রিম পেয়েছি। হ্যাঁ কী করবার, আমি কি লজ্জার মধ্যে দিয়ে গেছি। আমি এবার পকেটে দেখলাম না কিছু টাকা পয়সা, উনি যদি এক্সট্রা খাওয়া দাওয়া যদি ভালো করে ঠালা নিলাম। পাশে একজন কেকটা ওই চামচের মতন দিয়েছে, সে শুধু একটা মিষ্টিই পেয়েছে। এবং তার পাশে আরেক জায়গায় গেলাম, মানে খাওয়া দেখে বোঝা যাবে যে কত পরিমাণের আপনি গিফট দিয়েছেন। সে মিষ্টি, হ্যাঁ এদিকে সব তরকারি আছে, হ্যাঁ এখানটা বেগুন ভাজা অমুক টমুক হ্যাঁ তেনা সব দিয়েছে, তার মানে উনি সোনার জিনিস দিয়েছে। আচ্ছা খুব ভালো, এবার আমি এগোচ্ছি আবার এগোচ্ছি, ক্যাটারারদেরকে যে বলবো ভাই এটা মাছ দিবি, অন্য সময় কী হয় দাদা একটা মাছ দিন না দাদা এটা খাবো, ওরা দিয়ে দেয়। ইনস্ট্রাকশন আছে দিতে পারা যাবে না। কী বিয়ে বাড়ি ভাই, কী বিয়ে বাড়ি! সেই থেকে আমার বিয়ে বাড়ির এক্সপিরিয়েন্স খুব খারাপ। দয়া করে কেউ যদি নেমন্তন্ন করলে প্রপার ভালোভাবে খেতে দেবে না।